আকিব জাবেদ আপনি লিখেছেন হজ এজেন্সির পক্ষ থেকে মসজিদের ভেতর ব্যানার লাগিয়ে হজের প্রচারণা চালানো কি বৈধ মসজিদে ইবাদত সংশ্লিষ্ট কাজ ব্যতীত সামাজিক অন্যান্য কার্যক্রম পরিচালনার হুকুম কী শেষে কথাটা আগে বলি এবাদত ছাড়াও যদি সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয় যে এই সামাজিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সেখানে পার্থিব কোনো উদ্দেশ্য নেই তাহলে সেটি মসজিদ থেকে হতে পারে ধরুন দুজনের মধ্যেকার বিবাদকে আপনি মীমাংসা করতে চান আপনি সাদ আল্লাহ সাল্লাম করেছেন খোলা করেছেন এটি মসজিদ থেকে হতে পারে এবং এখানে পার্থিব কোনো চাওয়া পাওয়া এবং এটা আপনার কোনো উপার্জনের মাধ্যম হবে না তাহলে সেক্ষেত্রে এটি ভালো কাজ মানে আপাত দৃষ্টি দৃষ্টি জাগতিক কাজ হলেও সেটা মূলত ভালো কাজ এবং এ বাদত এটি আপনি মসজিদের মধ্যে করতেই পারেন এই ছাড়া মসজিদের মধ্যে আপনি যদি কোনো হজ এজেন্সির আপনার কোনো ব্যানার লাগান যে এজেন্সিতে হজে যাওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে তাহলে সেটা জায়েজ নয় কারণ হলো এটি একটি বাণিজ্য এবং স্রেফ ব্যবসা অর্থাৎ এটি প্রত্যক্ষভাবে একটা বিজনেস আর বিজনেসের জন্য আল্লাহর ঘরকে ব্যবহার করার কোনো সুযোগ নেই মসজিদে এ ধরনের দু কাজ করা যায়জ নাই এজন্য নবী করিম সাল্লাহ সাল্লাম অবদাউদ্দেবর্ণিত একটি হাদিসে বলেছেন যে মসজিদে যেন কেউ তার হারানো কোনো জিনিসের ঘোষণা না দেয় যে আমার জিনিসটা হারিয়েছে কেউ পেয়েছেন কি না এই ঘোষণা যেন মসজিদে এসে না দেয় আমাদের দেশে অনেক মাইকি মসজিদে হারানো জিনিসের ঘোষণা দেওয়া হয়ে থাকে এটি নবী করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন এই হারানো জিনিসের ঘোষণা যদি মসজিদে কেউ দেয় নাবি সাল্লাম এও বলেছেন যে তোমরা তার জন্য বদয়া করবে রাদ রাহ আরেক আল্লাহ তালা তোমাকে এই জিনিসটা যেন ফিরিয়ে না দেন তো এখান থেকে বোঝা যায় মসজিদকে দুনিয়াবি কাজের জন্য ব্যবহার করা স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা অর্থ উপার্জনের জায়গা হিসেবে ব্যবহার করা জায়েজ নয় এর মধ্যে থেকে হজ এজেন্সির যে আপনার অ্যানাউন্সমেন্ট এবং তাদের যে ঘোষণা তাদের যে আপনার প্রচারণা সেটি মসজিদে চালানো জায়েজ হবে না মোহাম্মদ আলী আপনি লিখেছেন আমি তুর্কি তুর্কি সাইপ্রাসে থাকি এখানে ইমাম সাহেব সহ বেশিরভাগ মানুষ ডাকনের নিচে কাপড় পরে নামাজ আদায় করে আমি এরকম ইমাম পিছনে নামাজ পড়লে নামাজ হবে কি না আপনার নামাজ হয়ে যাবে তবে এরকম ইমাম ছাড়া যদি ভালো কোনো ইমাম থাকেন যার পেছনে নামাজ পড়া আশপাশ অন্যগ্র মসজিদ থাকে আপনি সেই মসজিদে যেতে পারেন বাট তার পেছনে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে ইমাম যদি ব্যক্তিগতভাবে কোনো অপরাধে লিপ্ত হয় তো তার পেছনে নামাজ পড়ে নামাজ হবে না ব্যাপারটি এরকম নয় বরং তার অপরাধের মানে যে অপরাধের যে ক্ষতি সেটি তার উপরে বর্তাবে আপনার নামাজ হয়ে যাবে নামাজটা তো আপনারটা আপনি পড়ছেন তারটা সে পড়ছে জাস্ট একসাথে পড়লেন তার সাথে পড়লেন যদিও ফাঁসেক ইমামের পিছনে যে ব্যক্তি প্রকাশ্যে ফাসিকি করছে তার পিছনে নামাজ পড়াটাকে মাকুরু বলেছেন ফোকায় হানা বা হানা ফেমাসের ওলামা একরাম সেই দৃষ্টিকোণ থেকে আপনি আশপাশের অন্য কোনো মসজিদ গিয়ে যেটা নামাজ আদায় করেন সেটা আপনার জন্য অধিকতর উত্তম এবং সেফ তবে এর পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আপনার আর এই মামকে পরিবর্তন করার কোনো সুযোগ থাকলে সেটি করবেন কিন্তু যদি সেখানে কমন কালচারই এরকম হয়ে যায় তাহলে অন্তত সেই কালচার পরিবর্তনের চেষ্টা আপনি করবেন এবং সেই সাথে আপনি অবশ্যই জামাতে নামাজ পড়বেন নিজেরা ভিন্ন কোনো জামাত যদি কায়েম করতে পারেন সেখানে তাহলে সেটি ভিন্ন কথা আদারওয়াইজ আপনাকে জামাতি সালা তাদের করতে হবে বিন ইউসুফ ফাসেক ছিল তারপরেও সাহাইক্রাম তার যারা নামাজ জামাতের নামাজ পড়েছেন এক কিন্তু তারা নামাজ পড়েননি বিধায় জামাতের নামাজ পড়ার প্রিয় বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ শরীয়তে